আসসালামু আলাইকুম চ্যানেল ফুর সংবাদ আপনাদের সকলকে স্বাগতম সাথে থাকছে আমি মাসুদ সরকার ভালো লাগার এই মুহূর্তগুলোকে সজীব করে তোলে জলিউড বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আজ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট গাজীপুরে টঙ্গিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে দিনটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন র্যালি কেক কাটা সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয় টঙ্গি আওয়ামী লীগ পার্টি অফিস ও টঙ্গীর নওগাঁ স্কুলে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয় দিনটি উপলক্ষে গরিব অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্পনগরী টঙ্গির জনপ্রিয় নেতা মোহাম্মদ মতিউর রহমান মতি পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দিনটি উপলক্ষে জেলা জজ আদালত ভবনে গাইবান্ধা বিচার বিভাগ ও জেলা জজ আইনজীবী সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাশিদুল ইসলাম গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন জেলা আইনজীবী সমিতির সভাপতি ফারুক আহমেদ প্রিন্সসহ অনেকেই মির্কাদিমে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে বঙ্গবন্ধুর রুহের মাফফেরাতের কামনা করে দোয়া করা হয় এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কেক কেটে দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মিরকাদিম পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন গাজীপুরের কালিয়াকৈরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সভায় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোহাম্মদ মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয় গাজীপুর জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ হিরুমিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এহসানুল হক অপূর্ব চ্যানেল ফোর গাজীপুরের টঙ্গীর বাসপটি এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির ড্রাইভার ও হেল্পারকে আটক করেছে টঙ্গি পূর্ব থানা পুলিশ অভিযুক্ত গাড়ির ড্রাইভার মোহাম্মদ আব্দুল মান্নান ঝিনাইদহের মহেশপুরের মৃত আব্দুল লতিফের ছেলে ও হেলপার মোহাম্মদ ইমরান সর্দার ফরিদপুরের পান্নু সর্দারের ছেলে বলে জানিয়েছে পুলিশ ভুক্তভোগী এক বাস যাত্রী জানান ভোর তিনটার সময় গাজীপুর পরিবহনের একটি বাস গাজীপুর শিমুলতুলি হতে কয়েকজন মাছ ব্যবসায়ী সহ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পথে টঙ্গীর গাজীপুরা বাসপট্টি এলাকায় বাসটি পৌঁছলে কয়েকজন ডাকাত বাসে ওঠে এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ চার লক্ষ টাকা মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নেয় ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযুক্ত হেলপার ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দর্শক আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট পরবর্তীতে যে কোনো সংবাদ দেখতে আমাদের সাথে থাকুন চ্যানেল সাথে থাকুন আপনার মোবাইল ফোনে আমাদের সংবাদগুলি দেখতে আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অগ্রযাত্রা শরিক হতে পারেন আপনিও ভালো লাগার এই মুহূর্তগুলোকেই সজীব করে তোলে জলি হুটির